নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের মা শীতলা স্বয়ং এসে নৃত্য করেন বহরমপুরের হাজরাবাড়ির মা শীতলা পুজোর ইতিহাস সেই বিষয়টি তথ্যাবলী প্রদান করব আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন বহরমপুরের সৈদাবাদে হাজরাবাড়িতে দুশো পঞ্চাশ বছর ধরে নিয়ম সহকারে প্রত্যেক বছরের বৈশাখ মাসে পূজিত হয়ে আসছেন মা শীতলা এত বছরের প্রাচীন এই পুজোর যেমন রয়েছে ইতিহাস তেমনই রয়েছে অলৌকিক ঘটনার স্বাক্ষর বর্তমানে পরিবারের সদস্য মঙ্গল হাজরা নামেই চলছে মায়ের পুজো পরিবারের সদস্য মঙ্গলবাবুর পুত্র আশিস হাজরার কথা অনুযায়ী দুশো বছর পূর্বে বা বলা যায় এই পুজো শুরুর প্রাথমিক সময়ে মায়ের নিব্যস্ত প্রতিমাকে নিয়ে আসা হতো মাথায় করে বিকেলের মধ্যে পুজো সম্পন্ন করে মায়ের প্রতিমা রেখে আসা হতো গঙ্গার ধারে শোনা যায় মায়ের বরণ থেকে শুরু করে শেষ অব্দি আশিসবাবু ঠাকুমার ওপর মা ভর করতেন বর্তমানে তিনি এখন আর বেঁচে নেই কিন্তু সেই মায়ের সেই ভর করা ঘটনাটি আজও চলে আসছে আজও পরিবারের কোনো না কোনো মহিলা দেহে ভর করেন মা শীতলা এখনও সব নিয়ম নিষ্ঠা মেনে চলে মায়ের আরাধনা কিন্তু এখন মাকে আর নির্বস্ত নিয়ে আসা হয় না আর কালের অগ্রগতিকে মাকে মাথায় করে নিয়ে আসার পরিবর্তে আনা হয় ভ্যানে পূর্বে পুজোর শেষে মাতৃ রেখে আসতো রেখে আসা হতো গঙ্গার ধারে কিন্তু বর্তমানে সেই রীতিও পরিবর্তন হয়েছে এখন মাকে এই বাড়ির মন্দিরে ছাদেই রাখা হয় বাড়ির সদস্যদের সাথেই থাকেন মা পুজোর একুশ দিন আগে থেকে শোনা যায় মায়ের মন্দিরের ছাদে প্রচণ্ড আওয়াজ শোনা যায় পরিবারে পুরোহিতের কথা অনুসারে মা খুব আনন্দ পান এই বাড়ির পুজো নিয়ে তাই পুজোর আগে আনন্দে নৃত্য করেন মন্দিরের ছাদে তিন বছর আগের কথা তখনও মায়ের পুজো হওয়ার পর গঙ্গার দ্বারে বটতলায় প্রতিমা রেখে আসা হতো সেই বছর প্রতিমা রেখে আসার পর মায়ের পরনের সব গয়না খুলে আনা হলেও রূপোর কোমর বন্ধনীটি নিয়ে আসতে ভুলে যায় পরিবারের সদস্যরা প্রায় ছয় দিন অতিক্রান্ত হওয়ার পরেও খেয়াল হয় না যে মায়ের কোমর বন্ধনী নিয়ে আসা হয়নি সাত দিন পর মনে পড়ে সেই কথা তখনও পরিবারের সকলে সেই গয়না ফিরে পাবার আশা রেখেছিলেন বিশ্বাস রেখেছিলেন মায়ের ওপর যে মায়ের সেই অলঙ্কার অবশ্যই পাওয়া যাবে সাত দিন পর মাকে যেখানে রেখে আসা হয়েছিল সেখানে গিয়েই দেখা যায় সত্যি মায়ের কোমর বন্ধনী মায়ের সাথেই আছে হয়তো কারো চোখেই পড়েনি আর পড়লেও নেয়নি এইটাই মায়ের লীলা জানা যায় একবার মায়ের গয়না চুরি হয়ে গিয়েছিল কিন্তু মায়ের কোপে সেই চুরি করা ব্যক্তি অন্ধত্ব প্রাপ্ত হয় এবং মায়ের সমস্ত গয়না সচ্্বেচ্ছায় ফিরিয়ে দেয় কিন্তু এখানেই কিন্তু মায়ের অলৌকিক লীলার শেষ না আরও ঘটনার সাক্ষী হয়েছে এই বাড়ি এই বাড়িতে গত তিন বছর ধরে একটি নিমগাছ আছে সেটি কোনো আশ্চর্য নয় কিন্তু কিভাবে এই নিম গাছের সৃষ্টি তা শুনলে অবাক হতে হয় সেই নিম গাছটি যেখানে জন্মিয়েছে সেখানে কোনো মাটি নেই সিমেন্টের মেজে ভেদ করে এই গাছের উৎপত্তি যা রয়েছে বর্তমানে অলৌকিকতার সাক্ষীস্বরূপ মানুষের কথায় মা শীতলা তার ইচ্ছেতে এই নিম গাছের তলাতেই অধিষ্ঠান করেন এই বাড়ির বহু সদস্য বর্তমানে বিভিন্ন কারণে বাড়ির বাইরে বিদেশে থাকেন পুজোর সময় সব সদস্যরা বাড়ি এসে একত্রিত হন মায়ের পুজোয় সামিল হতে ও মায়ের আশীর্বাদ নেওয়ার আশায় মা খুবই জাগ্রত সদা সর্বদা মা আজও ভক্তদের মনোরবাসনা পূরণ করে আসছেন এবং তার ধারা বর্ষণ করে আসছে ভক্তদের ওপর হে রোগ মা শীতলা তুমি তোমার ভক্তদের সকল রোগ থেকে মুক্ত করো জয় মা শীতলা তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বিরিয়াতে পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ